أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل معاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد أمر بيريو درشك أسرة برندو السلام عليكم ورحمة الله وبركاته أبنى درشك الكي أنتريك سلام و شبه تجاني اسكرونشتان اسلام ان بانگلائي اپنا در شاق আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশলমঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন ওই যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুলি আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন আমাদের সকলকে সৎ পথে চলার পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি আল্লা রব্ব আলামিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুন আমিনব্বাল আল এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন আগে কিছু লিখিত চিঠি পড়ব তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করব একজন নারীর প্রথম বাচ্চা নষ্ট হয়ে যায় তারপরে দ্বিতীয় বাচ্চা ডাক্তারের মাধ্যমে অনেক সাবধানতা বজায় রেখে হয়েছিল কেননা রক্ত কমে যাচ্ছিল যাই হোক তার বয়স এখন চার বছর ডাক্তার বলেছিল পরের বাচ্চা নেওয়া অনেক কষ্টকার যদি নিতে চাও তাহলে আগে ডাক্তার দেখিয়ে তারপরে নিতে হবে এছাড়া তার বাড়ি একটা সমস্যা সে অনেক টেনশানে থাকে কেননা তার স্বামী অন্য কারোর সাথে করে অনেক ঝামেলা করার পরেও এমনকি কোরআনে হাত রেখে কসম খাওয়ার পরেও সে পরিবর্তন হয়নি এখন এত ঝামেলার মধ্যে না চাইতেও না চাইতেও সে গর্বিত হয়েছে বারো দিন হয়েছে সে কি বাচ্চা নষ্ট করতে পারবে আমার প্রিয় ভাই বাবুন। জানি না কি কারণে বা কোনো কারণে আপনি নিজের নাম ঠিকানা উল্লেখ করেননি আপনি হয়তো কারোর তরফ থেকে এই প্রশ্নটা পাঠিয়েছেন একজন নারী বড় সমস্যার মাঝখানে প্রথম বাচ্চা জন্ম দেয় তারপরে ডাক্তার বলেছিল এর পরে যদি বাচ্চা নিতে চাও তো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে এছাড়া তার স্বামীর সমস্যা আছে এখন এই টেনশনের মাঝখানে সে পুনরায় গর্বিত হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে গর্ভবতী নারী যার গর্ব বারো দিন হয়েছে এই বাচ্চা নষ্ট করা যাবে কি না আমার প্রিয় ভাই বাবুন যাই প্রশ্ন লিখেছেন শরীয়তের মাসলা অনুযায়ী শরীয়তের হুকুম হয়ে অনুযায়ী যদি একদিনও হয় গর্বে যদি বাচ্চা এসে যায় মানে বাচ্চার ভিদ বা বাচ্চা জন্মের যে কীটাণু সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মিলনের পরে আস্তে আস্তে ওই হারমোন বা কীটাণু যাকে বলা হয় ওটা বড় হতে 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 বাচ্চার রূপ ধারণ করে সুতরাং শরিয়াতে বলা হয়েছে যদি ওটা একদিনও হয় তাও নষ্ট করা শরিয়া হাতে শরিয়াতে হারাম যদি একদিনেরও গর্ভবতী হয়ে থাকে নারী তো তার জন্যে ওই গর্ভপাত করা হারাম মনে রাখবেন আর বাচ্চার মধ্যে জীবন আসার পরে বাচ্চা তৈরি হয়ে যাওয়ার পরে চার মাস যখন বাচ্চা হয়ে যায় তখন তার মধ্যে রুহ প্রবেশ করানো হয় মনে রাখবেন তো রুহ প্রবেশ করানোর পরে যদি কেউ বাচ্চাকে নষ্ট করে তো ওই বাচ্চার দিয়াত দিতে হবে চল্লিশটি উঠ ওই বাচ্চার দিয়াত দিতে হবে মনে রাখবেন এর আগে যদি কেউ বাচ্চা নষ্ট করে তো দিন হিসাবে তার দিয়ার দিতে বলা হয়েছে এটা বিস্তারিত আপনারা তৌজুল মাসাইলে আগায় সিস্তানি সাহেবের তৌজুল মাসাইল বলুন খামনাই সাহেবের তৌজুল মাসাইল বলুন বা অন্য মোস্তাহিদিনদের তুল মাসাইলে এই সমস্ত মাসাইল মশাইল বিস্তারিতভাবে দোয়া আছে কেউ যদি জেনে শুনে গর্ভপাত করে তো তার কি সাজা কি শাস্তি হবে এবং এই দুনিয়ায় তার ওই পাপের জন্যে তাকে কি দিয়াদ দিতে হবে পাপ প্রাশ্চিত করার জন্য কি দিয়ার দিতে হবে মনে রাখবে তো এগুলো বিস্তারিত উল্লেখ হয়েছে তো আমার প্রিয় ভাই বোন জেনে শুনে এটা করা হারাম হ্যাঁ এক ক্ষেত্রে শুধু এটাকে জায়জ করা হয়েছে আর সেটা হচ্ছে ডাক্তাররা বা ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে যদি পরিপূর্ণভাবে বলা হয় বা বোঝা যায় যে এই বাচ্চা প্রসবের সময় এই মা যার গর্বে ওই বাচ্চা মারা যেতে পারে তো মায়ের জীবন রক্ষার জন্যে গর্ভপাতকে জায়াজ করা হয়েছে কথায় বলে গাছ থাকলে আবার ফুল ফল হবে কিন্তু গাছ যদি মরে যায় তো ফুল ফল আর হবে না তাই সরিয়াতে বলা হয়েছে মায়ের জীবন রক্ষার জন্যে যদি বাচ্চার জীবনকে কোরবান করতে হয় তো মজবুরিতে মজবুরিতে যদি কোনো উপায় না থাকে শেষ পর্যায়ে এটাকে জায়জ করা হয়েছে আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আগের প্রশ্ন পড়ি আসসালামু আলাইকুম আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঢোলা মাদারপাড়া থেকে বলছি আমার নাম শিবগতুল্লাহ হুসেন আমার প্রশ্ন হলো আমার আম্মা আম্মাজান ঘুম থেকে উঠে হাঁটতে পারে না পা ফেলতে গেলে পা যন্ত্রণা করে আপনি এর চিকিৎসা বলে দেবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহিকে আমার প্রিয় ভাই শিবকাতুল্লাহ হুসেন সাহেব আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আল্লাহ রবুল্লা আলমিন আপনার আম্মা জানকে পরিপূর্ণ সুস্থতা দান করুন উনি যে কষ্ট ভোগ করছেন উনি সকালে উঠে চলতে পারেন না পায়ে যন্ত্রণা হয় তো এর কয়েকটি কারণ হতে পারে কারণ বলে দিচ্ছি তারপরে তার উপায় বলছি মেন দুটি কারণ হতে পারে এক রক্তের কমি যখন শরীরে রক্ত কম হয়ে যায় তখন হাত পা জ্বালা করে ঝিনঝিন করে অবাস হয়ে যায় হাঁটতে চলতে কোনো জিনিস ধরতে কষ্ট হয় মনে রাখবেন রক্ত কম হয়ে গেলে এই ধরনের সমস্যা দেখা দেয় আর দ্বিতীয় হচ্ছে ভিটামিন ডির অভাব ভিটামিন ডির অভাব হলেও মনে রাখবেন হাতে পায়ে জোরে জোরে ব্যথার সৃষ্টি হয় কোমরে ব্যথা হয় চলতে কষ্ট হয় কোনো বোঝা তুলতে কষ্ট হয় ইত্যাদি তো হয় রক্তের কম আর নইলে ভিটামিন ডির কম এবারে উপায় স্বরূপ আমি বলতে চাই রক্ত বিরুদ্ধের জন্যে আপনার আম্মা আম্মাজানকে ওই সমস্ত শাক সবজি বা ফল ফুল খেতে বলুন যেটা রক্ত করে যেমন আনার মানে ডালিম গাজর বিটরুট আঙুর ফল ড্রাগন ফ্রুট যেটা রেড ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট দু রকমের পাওয়া যায় একটি ভেতরে সাদা হয় আর একটি ভেতরে লাল হয় লাল ড্রাগন ফ্রুট খেলে সঙ্গে সঙ্গে রক্ত বিরুদ্ধ হয়ে যায় তো এইগুলো যদি ওনাকে খাওয়াতে পারেন অতি উত্তম হবে আমার মনে হয় রক্তের অভাব পুরো হয়ে যাবে আর ওই কষ্ট থেকে উনি মুক্তি পাবেন তাছাড়া ভিটামিন ডি ভিটামিন ডি বৃদ্ধি করতে হবে ভিটামিন ডির জন্য ওনাকে কিছু সময় সকালবেলা রোদ ধরে বসতে বলুন আর যদি সম্ভব হয় তো ওনার পুরো পায়ে ভালো করে জয়তুনির তেল দিয়ে মালিশ করতে বলুন জয়তুনের তেল দিয়ে মালিশ করে রোদ ধরে পা খুলে বসতে বলুন সরাসরি যদি সূর্যের আলো লাগে রোদ লাগে গরম লাগে তো ওনার ভিটামিন ডির যে অভাব আছে ওটা খুব শীঘ্র রিকভার হয়ে যাবে তাছাড়া ভিটামিন ডির অভাবকে পুরো করার জন্যে দুধের সঙ্গে কুন্দর কুন্দর বলে এক ধরনের আঠা পাওয়া যায় এই আঠা মানে শরীরে ভিটামিন ডি বৃদ্ধি করে প্লাস ব্রেন শক্তিও বৃদ্ধি করে মনে রাখবেন তো ভিটামিন ডি বৃদ্ধি করার জন্যে কুন্দরের আঠা চিবলের আঠার মতো এগুলো মেডিকেল স্টোর আয়ুর্বেদিক ওষুধের দোকানে বা অনেক সময় মুদিখানায় পাওয়া যায় কুন্দর আঠা বলবেন কুন্দর নবী করিম এই আঠার বনে ফজিলত বয়ান করেছেন এই আঠার অনেক গুণ বলা হয়েছে ড্রাই ফ্রুটের ড্রাই ফ্রুটের দোকানে এই আঠা পাওয়া যায় কুন্দর আঠা বলা হয় তো কুন্দর আঠা আর দুধ একসঙ্গে বয়ল করতে হবে অনেক সময় ধরে ওটা রান্না করতে হবে যখন কুন্দর আঠা দুধের সঙ্গে মিক্সে যাবে বা নরম হয়ে যাবে তখন ওটাকে সামান্য মধু বা মিশ্রি মিক্স করে ওটাকে সকাল সন্ধ্যা পান করতে বলুন আমার মনে এক থেকে দু সপ্তাহ যদি করতে পারেন ওনার ভিটামিন ডির অভাব গুছে যাবে বা মিটে যাবে আর উনি ওই যে জ্বালা যন্ত্রণা ভোগ করছেন ওর থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন তাছাড়া বর্তমানে আপাতত কারেন্টলি আপনার আম্মা জানকে বলুন সকালবেলা উঠে গরম পানি করে তার মধ্যে সামান্য নুন দিয়ে গরম পানি করে নুন দিয়ে হালকা গরম থাকতে ওর ভেতরে পা দিয়ে বসতে পনেরো মিনিট থেকে আধ ঘন্টা গরম পানিতে মানে হালকা গরম পানিতে পা দিয়ে যদি বসেন তারপরে যদি উনি চলা শুরু করেন তো যে জ্বালা যন্ত্রণা বা কষ্ট হচ্ছে ইনশাল্লাহ ওর থেকে মুক্তি পাবেন আমার প্রিয় ভাই শেবতুল্লাহ হোসেন আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আগের একটা শেষ প্রশ্ন পড়ি তারপরে ইনশাল্লাহ আপনাদের অডিও রেকর্ডিং প্লে করবো আসসালামু আলাইকুম আমি কুচবিহার থেকে বলছি আমার নাম ইয়াসমিন আমার পারিবারিক জীবন নিয়ে কিছু জানতে চাই আমার আব্বা ব্যবসা করে আগে ব্যবসা অনেক লাভ চলত কিন্তু যত দিন যাচ্ছে ততই ব্যবসা লস হয়ে লস হতে হতে ব্যবসা শেষ হয়ে যায় এখন দিন ভালো যাচ্ছে না অনেক কষ্টে চলছে প্রতিদিন ছোট থেকেই চিনি আমার আব্বা কখনো কাউকে ঠকিয়ে ব্যবসা করে নাই তবে জানি না কেন এমনটা হয়ে যায় টানা বছর থেকে এই রকম এইভাবে কষ্টে জীবন কাটছে আমার পুরো তিন চার ফ্যামিলির তার মধ্যে অনেক ঋণ হয়ে গেছে কিভাবে ঋণ শোধ করবে কোনো উপায় নেই এই কষ্টের মাঝে আমার বিয়ে ঠিক হয়েছে এখন এই পরিস্থিতিতে কিভাবে আমার বিয়ে দিবে এই চিন্তায় আমার আব্বা অনেক অসুস্থ হয়ে পড়েছে এইটুকু বলে দেন কি করলে এই কষ্ট পার করে উঠে আসতে পারবে আসসালাম বারাকাত আমার প্রিয় বোন ইয়াসমিন খাতুন আপনার চিঠি লেখার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই আপনার পিতার জীবনে বা আপনাদের পুরো পরিবারের জীবনে যে সমস্যা চলছে আল্লাহ রব্বুল আলমিন এই সমস্যা থেকে মুক্তি দান করুন আমাদের বুজর্গান আরফিন বা নবীয় নবীর আহলে ব্যথ এ বিষয়ে আমাদেরকে যে তালিম দিয়েছেন যখন পরিবারে ঘরে অশান্তি আসে তার কিছু কারণ হয় আর এই সমস্ত কারণের মধ্যে অনেক অনেক সময় হয়তো অপবিত্র অবস্থায় থাকা হয় মনে রাখবেন পরিষ্কার বলছি যদি আপনার পিতা অপবিত্র অবস্থায় থাকেন মনে করুন গোসল খরচ হয়েছে কিন্তু উনি গোসল করে করছেন না গোসল গোসল করেননি গোসল জানেন না ইত্যাদি বা মাতা পিতা বা বাড়ির অন্যরা হয়তো সঠিকভাবে তারা পবিত্রতা মেনটেন করছে না শারীরিক এবং মানবিক উভয় পবিত্রতাকে মেনটেন করতে বলা হয়েছে জীবনে উন্নতি ও শান্তির জন্যে ঐরূপ ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বলা হয়েছে যদি ঘর নাপাক হয় অপবিত্র বা পরিচ্ছন্ন না হয় তো আল্লাহর রহমতের ফেরিস্তারা ওখানে আসে না মনে রাখবেন ঘরে অনেক অনেক সময় কুকুর থাকলে সে ঘরে আল্লাহর রহমতের ফেরিস্তারা প্রবেশ করে না যে ঘরের লোকেরা সময়ে নামাজ পড়ে না আওয়ালে ওয়াক্তে নামাজের সময় হলে নামাজ পড়ে না সে বাড়ি থেকে আল্লাহ বরকত তুলে নেয় তাদের জীবন থেকে আল্লাহ সুখ শান্তি তুলে নেয় তাদের জীবনে অশান্তি আসে সব সময় কোনো না কোনো অসুবিধার মধ্যে তারা থাকে তো সময়ে নামাজ পড়তে বলুন আপনার পিতাকে আপনার বাবা জানকে সময়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে বলুন যেটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে আল্লাহ রবুল আলমিন বলছেন যারা আমার জিকির থেকে মুখ ঘুরিয়ে নেয় আমি তাদের রুজি থেকে বরকত তুলে নিই তাদের সুখ শান্তি কেড়ে নিই তো মনে রাখবেন যদি সুখ শান্তি পেতে চান তো আল্লাহকে স্মরণে রাখুন যারা আল্লাহকে স্মরণে রাখে আল্লাহ তাদেরকে স্মরণে রাখে হ্যাঁ অনেক অনেক সময় আমাদের পরীক্ষা হয় আল্লাহর নেক বান্দাদেরও পরীক্ষা হয় যারা সব সময় ভালো করে নেকি করে পবিত্রতা মেনটেন করে হারাম নাজিস নাপাক থেকে দূরে থাকে তাদের জীবনেও পরীক্ষা আসে আর এর জন্য সুন্দর উদাহরণ এমাম নদীদের জীবন ওনাদের জীবনেও অনেক ওনারা দুঃখ কষ্ট ভোগ করেছেন কিন্তু এটা তাদের জন্য একটা পরীক্ষা ছিল যে দুঃখ কষ্টের সময় আমার বান্দারা আমার পথের প্রতীক হয়ে চলবে কি না এটা যাচাই করার জন্য অনেক অনেক সময় আল্লাহ নিজের বান্দাদের পরীক্ষা নেয় তাই একজন এসে মাওলা মাওলা জিজ্ঞাসা করছে আমাদের জীবনে যে এই অশান্তি আসে এই বিঘ্ন ঘটে বালা মুসিবত আসে সংকট আসে এর কারণ কি আমরা তো সব আল্লাহর পথের চলছি নবীর কথা মেনে চলছি আহলে ব্যতের কথা মেনে চলছি তারপরেও আমাদের সঙ্গে এগুলো কেন হচ্ছে তো মাওলা আলী আলাইসাল্লাম বললেন এর দুটি কারণ হতে পারে হয় এটা আল্লাহর তরফ থেকে সাজা হতে পারে আবার আল্লাহর তরফ থেকে পরীক্ষা হতে পারে আল্লাহ যখন কোনো বান্দার মঙ্গল চায় পরকালের আজাব থেকে তাকে বাঁচাতে চায় নরকের আগুন থেকে তাকে রক্ষা দিতে চায় তার ছোট মোটো ভুল বা পাপের সাজা এই দুনিয়ায় তাকে দিয়ে দেওয়া হয় মনে রাখবেন আমাদের মধ্যে সকলেই এর মধ্যে লিপ্ত আছে আর এটা সকলের সঙ্গে ঘটতে পারে বা ঘটবে যদি আমরা আল্লাহর নেক বান্ধা হই আর আমাদের থেকে কোন প্রকারের কোনো ভুল হয়ে থাকে এই দুনিয়ায় আর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যদি ভালোবাসেন আর পরকারের আজাদ থেকে মুক্তি দিতে চান তো এই দুনিয়ায় আমাদের ওই পাপের কিছু না কিছু সাজা দিয়ে দেন যাতে পরকালে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি আর পরকালে কেউ যেন অভিযোগ না করতে পারে যে ওই ব্যক্তি পাপ করেছিল কিন্তু ওকে এখন সাজা কেন দোয়া না সাজা কেন দোয়া হচ্ছে না সে জাহান নামে কেন যাচ্ছে না তখন আল্লাহ তাকে বলবে আমি তার ওই ভুলের কারণে তার ওই পাপের কারণে তাকে এই সাজা দিয়েছিলাম দুনিয়ায় এই অস্বস্তি এই অশান্তি ছিল এই বিপদে পড়েছিল তার রুজিতে সংকট এসেছিল অনেক মানে যেগুলো মানুষ এই দুনিয়ায় ভোগ করছে তো মনে রাখবেন মাউলা আলী আলাইসালামের কাছে এসে যখন সাবে জিজ্ঞাসা করছে যে আমরা যে এই কষ্টে পড়েছি কষ্টভোগ করছি তো এটা আমাদের জন্যে পরীক্ষা আল্লাহর তরফ থেকে না সাজা আমরা এটাকে কি মনে করব। করবো মাউলাম কত সুন্দর উত্তর দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন বা হকিকাতকে বোঝার জন্যে বলেছেন মাওল্লা আলী আসলাম তখন ওই সাহিকে বললেন ওই দুঃখ কষ্টের পরে যদি তুমি আল্লাহর পথের প্রতীক হয়ে চলো তার মানে এটা তোমার জন্য পরীক্ষা সমস্ত প্রকারের দুঃখ কষ্ট সহন করার পরেও যদি আল্লাহর পথকে না ছাড়ো হক পথকে সৎ পথকে না ছাড়ো হালাল পানাহারকে না ছাড়ো হারামের দিকে যদি না যাও ভুল পথের দিকে যদি না যাও অন্যায় যদি না করো তার মানে এটা তোমার জন্যে পরীক্ষা তুমি পিওর হচ্ছ খাটি হচ্ছ আল্লাহ তোমাকে সুন্দর করতে চায় সুন্দর রূপে দেখতে চায় এটা তোমার জন্য পরীক্ষা আর সামান্য কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে যদি তুমি নিজের রাস্তাকে ব্যবহারকে পরিবর্তন করে দাও ভুল পথের পথিক হয়ে যাও অন্যায়কে আশ্রয় দাও অন্যায় করো পাক হালাল রুজি থেকে নাপাক হারাম রুজির দিকে চলে যাও বা সামান্য কষ্ট পেয়ে সঙ্গে যদি সঙ্গে সঙ্গে যদি আল্লাহর উপাসনা ছেড়ে দাও আল্লাহর হুকুমকে অমান্য করা শুরু করো তার মানে এটা তোমার পাপের সাজা তোমার পাপের সাজা এটাও রাওয়ায়তে উল্লেখ হয়েছে গুনার পরে গুণা মনি আমি বা আপনি যদি একটা গুনা করি আর সঙ্গে সঙ্গে যদি আল্লাহ সাজা না দেয় আর একটা যদি গুণা করার সুযোগ দেয় মানে আর একটা পরয, আর একটা গুণা করছি তো একটা গুনার পরে আর একটা এই গুনার সাজা দুনিয়া মনে রাখবেন আল্লাহ আমাদের কে পরকালে কঠোর সাজা দিতে চায় তাই গুনার পরে গুনাহ করে যাচ্ছে কিন্তু সাজা দিচ্ছে না মনে রাখবেন এটা আমাদের জন্য সকলের জন্য নেকির পরে নেকি আমাদের নেকির ঝাঁজা এই দুনিয়ায় মানে নেকির পরে যদি আবার নেকি করে নেকির পরে যদি আরও নেকি করার সুযোগ পাই তার মানে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সুযোগ দিচ্ছেন আরও নেকি করা যাতে আমাদের পরকাল উজ্জ্বল হতে পারে আমাদের জীবন সুন্দর হতে পারে তো নেকির পরে নেকি আল্লাহর তরফ থেকে এই দুনিয়ায় ওই নেকির জাজা আল্লাহ আমাদেরকে তৌফিক দিচ্ছেন আরও নেকি করা আর বদির পরে বদি গুনার পরে গুণা ওই গুনার সাজা তো আমার প্রিয় বোন আপনার আব্বাকে এই কথাগুলো শোনান যদি উনি পরীক্ষায় থাকেন ধৈর্য ধরে আল্লাহর কাছে মদত চাইতে বলুন যেটা কোরআন বলছে বালা মুসিবত সংকটের সময় তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে মদত চাও ওয়াস্তাইন উবিসাবরে ওয়াসালাত সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে মদত চাও তা আপনার আব্বাকে বলুন নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে আর খোদানা খাস্তা যদি উনি ভুল পথে চলে যান তো মনে রাখবেন এটা হয়তো ওনার কোনো বদির সাজা বা শাস্তি হতে পারে আমার প্রিয় বোন আল্লাহ আপনাদের জীবনে সুখ শান্তি দান করুন আপনার পিতাকে আল্লাহর উপরে ভরসা রাখতে বলুন সোরায় তালাকের আয়াত নম্বর দুইয়ের মাঝখান থেকে তিনের শেষ পর্যন্ত প্রতি নামাজের পরে পড়তে বলুন আগে তিনবার দরুদ শরীফ পড়তে বলুন তারপরে তিনবার কুল আল্লাহ আহাদ بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل الله مخرجا ويرزقه من حيث لا يهتسب ومن يتوقل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرة اللهم صل على محمد وعلى محمد صلوا بورت بقولن بس وقت النماذج إتا بورتة بقولن أمارموني كوب شغرو أنرجي আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আর আশা করি শান্তিপূর্ণভাবে আপনার বিয়ের সমস্ত কাজ পরিপূর্ণ হবে আল্লাহ আপনাকে সুন্দর এবং জীবন নেক দান করুন আপনি নিজের নতুন জীবন সাথীর সঙ্গে বা তার পরিবারের সঙ্গে যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন কোনো প্রকারের পারিবারিক অসুবিধা বা সমস্যার সম্মুখীন না হতে হয় আমার প্রিয় বোন আমি আল্লাহর কাছে আপনার জন্য বা আপনার পরিবারের জন্যে দোয়া করব। আসুন এবার আমি আপনাদের অডিও রেকর্ডিং প্লে করতে চাই দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন প্রথম অডিও প্লে করি আমি ভরতপুর থেকে থেকে ভরতপুর গ্রাম সৈয়দ মানোয়ারে বলছি আমার একটি প্রশ্ন হচ্ছে কিছু মানুষ আছে তারা নামাজ পড়ে কিন্তু তারা ঠিক ঠিকমতো করতে জানে না বা ভুল করে বললেও বলে আমি ঠিক করেছি ভুল সংশোধন করে না ওদের নামাজ বা কুলখানি পড়া যাবে কি না দ্বিতীয় প্রশ্ন গাইগুরু যখন বাচ্চা হয় তো ওই গাইগুরু বাচ্চা হওয়ার কতদিন পর দুধ খাওয়া যাবে সেটা জানা যায় আমার আব্বা যান ইন্তেকাল করেছেন আম্মা যান ইন্তেকাল করেছেন বিশ্বাসী ইনাদের যে বাৎসরিক অনুষ্ঠান হয় মিনার গান পড়ানো হয় এবং গান খয়রাত করা হয় তা ওইটা কি এক সঙ্গে করা যাবে না আলাদা করতে হবে জানাবেন যদি একসঙ্গে করা হয় তাহলে আমাদের পক্ষে খুব ভালো হয় তাই কারণ আব্বা যেন ইন্টারভিউ করেছেন এগারোশো আর আমরা যেন ইন্টারভিউ করেছেন ছাব্বিশ একত্রিশ এই তিনটি প্রশ্ন মত থাকলো খুদা হাফেজ আপনারা ভালো থাকুন আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বারাকাত আমার প্রিয় চাচা জান আপনার ভয়েসমেল বা ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি তিনটি বিষয়ে জানতে চেয়েছেন এক নম্বর বিষয় ছিল কিছু লোকেরা সঠিকভাবে অজু করছে না তাদের নামাজ হবে কিনা বা তাদের মাধ্যমে কলখানি করানো যাবে কি না এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন তো আমার প্রিয় চাচা যান যদি তার অজু ঠিক না হয় তো তার নামাজ ঠিক না যদি তার অজু ঠিক না হয় তো ওই অবস্থায় সে যদি কোলখানি করে কোরআন পড়ে কোরআনের অক্ষরকে হাত লাগায় তো সে গুনাহ করছে পাপ করছে যেমন আপনি বললেন তারা শেখার চেষ্টা করছে না শিখছে না বললেও শুনছে না তো জেনে শুনে যারা নিজেকে ভুলের মধ্যে রেখেছে আর সঠিক অজু করছে না তো এদের নামাজ বা যে সমস্ত উপাসনার মধ্যে এবাদতের মধ্যে অজু গোসল মানে পবিত্রতার শর্ত সব বিফল হয়ে যাবে হয়ে যাবে যাদের অজু ঠিক না তাদের নামাজ বা কি করে ঠিক হতে পারে আশা করি আপনি প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে গাভী গরু গাই গরু যদি বাচ্চা দেয় তো কতদিন পরে ওই গাই গরুর দুধ খাওয়া যাবে তো যেটা ডক্টর বা কবিরাজরা বলেন বা গুরুজনরা বলেছেন ওটা হচ্ছে কমসে কম তিন দিন তিন দিন পর্যন্ত ওই নতুন বাছুর দিয়েছে যে গাই তার দুধ পান করতে নেই কমসে কম তিন দিন লাগাতার ওই বাচ্চাকে গরুর বাছরকে পান করতে দিতে হয় কমসে কম তিন দিন আর বেশি থেকে বেশি এক সপ্তাহ এক সপ্তাহ কমসে কম তাকে দুধ পান করতে দিন তারপরে মনে রাখবেন একটা অন্যায় আমাদের সমাজে অনেক অনেক সময় হয়ে থাকে যারা গরু দুধ বিক্রি করে তারা ওই যে বাচ্চা যে নিজের মায়ের দুধ খেয়ে বড় হয় বেঁচে থাকে অনেক অনেক সময় তার সঙ্গে অন্যায় বা অবিচার করা হয় তার প্রয়োজনীয় দুধ না রেখে সমস্ত দুধকে সকাল সন্ধ্যা বিক্রি করে দেওয়া হচ্ছে দুধ দুয়ে গায়ে দুয়ে সকালেও বেলা দুধ বিক্রি করে দেওয়া হচ্ছে সন্ধেবেলাও দুধ বিক্রি করে দেওয়া হচ্ছে হ্যাঁ যদি গায়ের মধ্যে অধিকাংশ দুধ সৃষ্টি হয় মানে যদি বাছরের কোনো অসুবিধা বা কষ্ট না হয় অসুবিধে নেই কিন্তু যদি ওই বাছুর ওই বাচ্চা যদি পরিপূর্ণ দুধ না পায় তাকে যদি ক্ষুধায় থাকতে হয় পিপাসায় থাকতে হয় কেননা তার খাদ্য হচ্ছে ওটাই তো মনে রাখবেন এর জন্য আল্লাহর নিকটে তাদেরকে দায়ী হতে হবে যারা এক অবল প্রাণীর সঙ্গে অন্যায় করছে মনে রাখবেন যেখানে শরিয়াতে বলা হয়েছে তোমার কাছে যদি অজুর পানি থাকে আর তোমার সামনে যদি কোনো প্রাণী ছাগল গরু পিপাসিত হয় আর ওই পানি ছাড়া আর যদি অন্য কোনো পানি না থাকে তো তুমি অজু করো না তাইমুম করে নামাজ পড়ো আর ওই পানি ছাগল বা গরুকে পিপাসিত প্রাণীকে খাইয়ে দাও চিন্তা করুন তো অন্যায় করা উচিত না তো আমার প্রিয় চাচা যান কমসে কম তিন দিন লাগাতার বাছুরকে খেতে দিন সাত দিন খেতে দিন তারপরে যদি দুধ বেশি হয় তো আপনারা দুধ ব্যবহার করতে পারবেন এবং বাছরের খেয়াল রাখবেন আপনার তৃতীয় প্রশ্ন ছিল আপনার মাতা পিতার বার্ষিক নিয়ে আপনার পিতা আগে পল্ল গমন করেছেন তারপরে মা জননী পল্ল গমন করেছেন তো দুজনার বার্ষিক আলাদা রূপে পালন করছেন আপনি জানতে চেয়েছেন যে দুজনের বার্ষিক একসঙ্গে পালন করা যাবে কি না এটা জানতে চান অবশ্যই যাবে নিঃসন্দেহে যাবে আমাদেরকে নিজের মরুমিনদের সঙ্গে নেকি করতে বলা হয়েছে যেটা নবী করিম সাল্লাল্লাহু হাদিসে এসেছে ইয়া মাআশিরুল মুসলিমিন তুরাহমু আলা আমওয়াতিকুম ওয়াজকুরুহুম বিলখাইর হে মুসলমান সমাজ তোমরা নিজের মৃত্যুদের ওপরে রহম করো তার তাদের সঙ্গে নেকি করো তো এই নেকি করার জন্য নির্ধারিত কোনো দিনের অপেক্ষা করতে বলা হয়নি যে বার্ষিক আসবে তখন নেকি করবেন না যে কোন দিন তাদের জন্য নেকি করা যাবে প্রতিদিন যদি কিছু না কিছু নেই করতে পারেন অবশ্যই করুন আমি এক এপিসোডে বিস্তারিত বলেছি যে আমরা আমাদের ইসালে জন্য কি কি করতে পারি পুরো এপিসোড এ আছে আপনারা দেখতে বা শুনতে পারেন মর কি করলে মরুমরা শান্তি পাবে খুশি হবেন নেকি পাবেন এই আমাদের নেকির যা যা তাদেরকে দেওয়া হবে তো মনে রাখবেন আমার প্রিয় চাচা যান আপনি যদি নিজের মাতা পিতা উভয়ের বাসরিক একসঙ্গে পালন করতে চান আপনার পিতার বাৎসরিকের দিনে করতে চান ওই দিনে করুন মাতার বার্ষিকের বার্ষিকের দিনে করতে চান বাৎসরিকের দিনে করতে চান ওই দিনে করুন বা দুজনার বাসরিক দিন না অন্য কোনো দিনেও যদি দুজনের একসঙ্গে বাসরিক করতে চান মানে নিকটতম দিনের মধ্যে করতে পারেন কোনো অসুবিধে নেই আমার প্রিয় চাচা যান আশা করি আপনার তিনটে প্রশ্নেরই আপনি উত্তর পেয়েছেন আগের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মৌলানা আমি যোধপুর থেকে সমরা বলে দিচ্ছি আপনার শরীরটা সুস্থ হয়েছে কি না তা আপনি একটু জানিয়ে দিবেন কেননা অনেক দিন তো হয়ে গেল কোনো কিছু জানতে পারলাম না কি আপনার শরীরটা সুস্থ হয়েছে কি না আল্লাহ কাছে দোয়া করে দিয়েছি মৌলানা আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আপনি ভালো তখন সুস্থ থাকুন আল্লাহর কাছে দোয়া প্লিজ মৌলানা আপনি একটু বলে দিবেন কি আপনার শরীরটাতে একটু আরাম হয়েছে কি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন শ্যামাস খাতুন আপনার ম্যানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আলহামদুল শুক্রুলিল্লা আপনাদের সকলের দোয়ায় আল্লাহ রবুল আলমিন আমাকে পুনরায় নেক হায়াত নেক তৌফিক দান করেছেন আমি এখন পরিপূর্ণ সুস্থ এবং যেমন আপনারা দেখছেন আমি পুনরায় রেকর্ডিং বা শুটিং শুরু করেছি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি আল্লাহর কাছে সবসময় এই তৌফিক কামনা করি যতদিন বেঁচে আছি আল্লাহ আমাকে তৌফিক দান করুন আমি যেন আপনার বান্দাদের সেবা করতে পারি নবীর উম্মাতের খেদমত করতে পারি আহলে ব্যায়তের তালিমাত সর্বসাধারণের কাছে যেন পৌঁছে দিতে পারি আমার প্রিয় বোন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমাকে দোয়ায় স্মরণে রেখেছিলেন বলে সব সময়ে আমার জন্যে দোয়া করছিলেন বলে আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে পুনরায় আবার রেকর্ডিংয়ে ফিরে আসতে পেরেছি আপনার সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত ওই সমস্ত দর্শক বিন্দুদেরকে ধন্যবাদ জানাই যেনারা আমাকে নিজের দোয়ায় স্মরণ রেখেছিলেন অনেকে ছাতকা দিতেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আল্লাহ রবুল আলমিন আপনাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন সকলের মনোকামনা আশাকে পূরণ করুন পারিবারিক জীবনে সুখ শান্তি দান করুন এবং সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে রক্ষা করুন যদি কেউ কোনো রোগে ভোগে তো আল্লাহ তাকে অরোগ্য করুন এবং আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ আমাকে এবং আমার পরিবারকে দোয়ায় স্মরণে রাখবেন আমি যেন এইভাবে সুস্থ থেকে আপনাদের সেবা করতে পারি আল্লাহর বান্দা নবীর উম্মাদ বা আহলে বাইতের অনুগামী অনুসারীদের খেদমাত করতে পারি তাদের প্রশ্নের উত্তর দিয়ে নিজেকে যেন কৃতজ্ঞ করতে পারি আর একবার আপনাকে ধন্যবাদ জানাই আগের প্রশ্ন নিই আসসালামাইকুম আল্লাহ সাহেব যেদিন প্রথমে ফেসবুকে আপনার খবর পেলাম পাওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় আমার মাথা থেকে আকাশ থেকে একটা পাহাড় নেমে এসে আমার মাথার পড়লো কেমন জানি হয়ে গেলাম তারপর সে ফ রেখে একে ওকে খবর দিতে লাগলাম দোয়া করতে বললাম ভাইকে বললাম আর অন্য অন্য দর্শকদের বললাম আমার ওই দু তিন দিন আমিও নিজে আপনার চিন্তায় আমিও নিজে অসুস্থ হয়ে গিয়েছিলাম এখনো অসুস্থ শরীরটা ভালো নেই তারপরে আপনার ভাইকে ফোন দিলাম শুনলাম শুনলাম ওখানে আপনার সঙ্গে কে কে আসে শুনলাম ভাবি সাহেব হাতিজা আসে আল্লাহ ওনাদেরকেও ভালো রাখুক সুস্থ রাখুক আপনাকে আল্লাহ ভালো 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 করুক আমাদের দিনের তারপর সোনার দেখি সোনার ছেলে আল্লাহ লাখো লাখো দিন হায়াত দান করুক আপনাকে তার কাছে খবর পেলাম আপনার ভাই আবার আমাকে মেসেজ দিয়েছে যে সব একটু আল্লাহ পাক সুস্থ করেছেন তখন সে আমার ভিতরে শান্তি আবার এখন এখন ফেসবুকে খবর সবরও পাই সুস্থ এখন সে ভালো লাগতেছে আল্লাহ ভালো করুক আপনি আমার জন্য দোয়া করবেন আমার পরের আপনাকে জানাবো এখন আপনি অসুস্থ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বাবরাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার অন্তর থেকে আমি আপনার কৃতজ্ঞ জ্ঞাপন করি এবং আল্লাহর কাছে দোয়া করব বা দোয়া করি আল্লাহ আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিন আপনি যে প্রকারের রোগে ভুগছেন আল্লাহ রবুল্লা আলমিন পঞ্চদনের পাক বার ইমাম শেরদা মাসুমিন আলিমুসালামের ওসিলায় বিমারে কারবালা এমামে জাইনুর ইসলামের সাদকায় আপনাকে দ্রুত সুস্থতা দান করুন এবং সমস্ত রোগ থেকে আরোগ্য করুন আমার প্রিয় বোন অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন আহলেবায়তের ওসিলায় পঞ্চদনের পাকের সাদকায় আমি পুনরায় আবার আপনাদের সেবা করার জন্যে আল্লাহর বান্দাদের নবীর উম্মাতিদের আহলে ব্যায়তের অনুগামী অনুসারীদের খেদমাত করার জন্যে আবার রেকর্ডিং করতে আসতে পেরেছি আবার প্রোগ্রাম শুরু হয়েছে আমাকে আপনারা দোয়ায় স্মরণে রাখবেন আমি যেন এইভাবে সুস্থ থেকে আল্লাহর দিনের সেবা বা খেদমাত করতে পারি নবীয় নবীর আহলে ব্যায়তের মাঝাব বা ওনাদের তালিমাত সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে পারি যেটা আমার কর্তব্য বা দায়িত্ব আমি যেন সেটা পালন করতে পারি আমার প্রিয় বোন আপনার কথা শুনে আমি খুব শান্তি পেলাম আপনাদের অন্তর থেকে বাইর হওয়া দুয়া আল্লাহর দরবারে পৌঁছেছে আল্লাহ কবুল করেছেন আর আমি সুস্থ হয়ে পুনরায় আবার রেকর্ডিংয়ে ফিরে আসতে পেরেছি এইভাবে আপনারা আমাকে বা আমার পরিবারকে দোয়ায় স্মরণে রাখবেন আমি যেন অসুস্থ না হই বা এই প্রোগ্রাম যেন ডিস্টার্ব না হয় আরও একবার আপনাকে ধন্যবাদ জানাই আজকের এপিসোডের শেষ অডিওনি নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাওলানা সাহেব আপনি কেমন আছেন আশা করি আল্লাহ আপনাকে খুব ভালো রাখুক ভালো থাকেন আপনার শরীর ভালো থাকুক সুস্থ থাকুক আপনাকে আল্লাহ তাবিল উমর হায়াত দরাজ করুক আপনার সমস্ত বালা মুসিবত পরেশানিকে দূর করুক আপনার যখন শরীর খারাপ হয় অসুস্থ হয় আমি খুব ভেঙে পড়ি যে উনি হসপিটালে ভর্তি আছেন আমি সেই রাত্রে তাহে যদি নামাজ পড়ার পর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির সময় আপনি আমি হাত তুলে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ বৃষ্টির সময় দোয়া চাইলে দোয়া কবুল রদ হয় না এই দোয়া আপনি কবুল করুন আমার সবিরে রেজা ভাইজানকে যেন অতি দ্রুত সুস্থতা দান করুন এবং ওনার পরিবার বালাকে সবাইকে সবর দিন শরীর খারাপ উনি হসপিটালে ভর্তি আছেন আমার বড় ভাইকে আমি ফোন করে বললাম বড় ভাই আপনার জন্য দোয়া করলো এবং পরেশ তিন দিন আপনার জন্য সৎকাবার করেছে আমিও আপনার জন্য সৎকাবার করেছি আল্লাহ আপনাকে যেন সুস্থতা দান করুক ভালো থাকুন সুস্থ থাকুন আপনাকে পেয়ে আজ আমরা এত কিছু শিখতে পারলাম ভাই আপনার শরীর খারাপ শুনে আমার তো মনই ভেঙে গেল যে যদি বা অনেক কষ্টে এই মানুষটিকে আমরা পেয়েছি তাই আমরা এত কিছু জানতে পারলাম আমরা কিছুই জানতাম না ভাই সত্যি কথা আমরা কিচ্ছু জানতাম না আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক হায়াত দারাজ করুক বিমারে ইমামে জানুল আবেদিন আলাইসাল্লামের ওয়াস্তা আল্লাহকে দি আমি বারো ইমাম পাক চৌদ মাসুমিন পঞ্জতান পাকের ওয়াস্তা ও আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখুক আপনি আবার পুনরায় টিভিতে এসে আমাদের প্রশ্নের উত্তর দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আমার প্রিয় আপা আপনার ওয়াইসমেনের জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার বড় ভাই ভাইজানকে আমি অন্তর থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করি ওনাকে আমার সালাম বলবেন আর আমি যখন অসুস্থ ছিলাম যেমন উনি দোয়ায় স্মরণে রেখেছিলেন ওইরূপ এখনও যেন স্মরণে রাখেন আমি যেন সুস্থ থেকে এইভাবে দিনের খেদমাত করতে পারি আমার জন্য সাতকা দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আপনাদের এই নেকিকে কবুল করুন মনে রাখবেন শরিয়াতে করানো হাদিসে যেটা উল্লেখ হয়েছে যখন কেউ অন্যর জন্য নেকি করে যখন কেউ অন্যর জন্যে নেকি করে আল্লাহ নিজের ফেরিস্তাকে হুকুম দেন তার সঙ্গে নেকি করার তার উপকার করার তার মঙ্গলের হুকুম দেন আল্লাহ যখন দেখেন কোনো বান্দা কোন বান্দার মদত করছে তো নবীর হাদিস অনে আব্দে আল্লাহ সেই বান্দার ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকে যে বান্দা তার বান্দাদের খেয়াল রাখে বা যে বান্দা তার নিজের ভাইদের খেয়াল রাখে অন্য সহযোগিতা করতে থাকে তো আমার প্রিয় বোন ইল্লাহ ও আজর আল যারা আল্লাহর পথে নেকি করে আল্লাহ তাদের নেকিকে নষ্ট হতে দেয় না তো আশা করি আপনি যে নেকি করেছেন সৎকার দিয়ে দান করেছেন আল্লাহ এর আজর সবাব অবশ্যই দান করবেন আপনার পরিবারে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত প্রকারের সুখ শান্তি দান করুন সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে আপনাদের রক্ষা করুন যদি কেউ কোনো প্রকারের রোগে ভুগছে আল্লাহ তাকে অরজ্ঞ করুন আপনার বড়ো ভাই আমার সালাম বলবেন আর উনি জিয়ারাতে গিয়েছিলেন আল্লাহ বা মাওলার দরবারে ওনার জেয়ারাত কবুল হোক এবং উনি কোনো জীবনের বাকি অংশটা যতদিন এই দুনিয়ায় আছেন আহলে ব্যায়তের পথের প্রতীক হয়ে এক সত্য অনুগামী অনুসারীকে যেভাবে জীবনযাপন করতে বলা হয়েছে উনি যেন সেইভাবে যাপন করতে পারেন আর যতটুকু আমি আপনার ভাইয়ের সম্পর্কে জেনে জেনেছি শুনেছি উনিও সঠিক জিনিস সবসময় তালাশ করেন খোঁজেন জানার চেষ্টা করেন আবার জানার পরে সেটা অন্যদেরকেও বলেন হয়তো অনেকে গ্রহণ করে নেয় মেনে নেয় অনেকে মানে না তো এর জন্য আমাদেরকে কখনো দুঃখ পাওয়া উচিত না নবী করিম সাল্লা সাল্লাম বা নবীর আহলেবায়ত যে হেদায়তগুলো দিয়েছেন কত সুন্দর সুন্দর শিক্ষা দিয়েছেন সবাই কি ওনাদের হেদায়তকে গ্রহণ করেছিল আজও নবীর উম্মতের কতজন আছে যারা নবী নবীর আহলে বায়াতের তালিমাতকে সঠিকভাবে ফলো করছে তারা নিজেদের তৈরি করা দিন ধর্ম মজাব পালন করছে তারা নিজেদের তৈরি করা সিস্টেমকে চালাচ্ছে আর সেটা নবী নবীর বায়তের থেকে সম্পর্কিত করে দিচ্ছে এটা নবীর দিন এটা নবীর আহলেবায়াতের দিন যার সঙ্গে নবী নবীর আহলেবায় হয়তো কোনো সম্পর্ক নাও হতে পারে মনে রাখবেন যেটা বাস্তব এই দুনিয়ায় যত দল বা ফেরকার মুসলমানেরা জীবনযাপন করছে আপনি যান সবাই নিজের মাঝাবকে সবাই নিজের ধর্মকে কর্মকে উত্তম এবং অন্যের চেয়ে তো ভালো বলবে কেউ বলবে না যে অন্যরা যেগুলো করছে ওগুলোও ঠিক আমরা যেটা করছি এটাও ঠিক না সবসময় অন্যদেরকে দোষারোপ করবে নিজেদেরকে ভালো বা সত্য সাধু মনে করবে আমার প্রিয় ভাই বা বোন আমার প্রিয় দর্শক বৃন্দরা আল্লাহ রসুল যদি নজরে থাকে পরকাল বা হাসরের দিনের হিসেব কিতাবের ভয় যার অন্তরে থাকবে সে কখনো ভুল বলবে না সে কখনো মিসগাইড করবে না সে কখনো এমন কথা বলবে না যে কথা শুনে অন্যরা ভুল পথের প্রতীক হয়ে যাবে আমি সকলকে সবসময় আল্লাহ রসুল ও রসুলের আহলে ব্যায়ত কোরআন এবং আহলে ব্যায়তের দিকে আমন্ত্রণ জানাচ্ছি যে দুটি জিনিস নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য ছেড়েছেন ইন্নি তারিকুন ফিকুম সাকালাইন কিতাব আল্লাহ ও ইতরাতি বাইতি মাইন তামাসম বেহমা লন্তদুল্লো বাদি ওয়ালাই আফতারেকা হাত্তাইয়ার দা আলাই আল হাউজ আমি তোমাদের হেদায়তের জন্য দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছে একটি আল্লাহর কিতাব কোরআনে মজিদ আর দ্বিতীয় আমার ইতরাত আমার আহলে বায়ত মাইন তামাস সাক্তুম বেহমাল তদুল্লো আদি যদি তোমরা উভয় জিনিসকে ধরে থাকো কখনো পথভ্রষ্ট হবে না আপনারা হাদিসকে কোরআনের আয়তের মাধ্যমে যাচাই করুন যদি কোরআনের আয়তের সঙ্গে মিল খায় সেটাকে নিয়ে নিন আর যদি কোরআনের আয়তের সঙ্গে মিল না খায় সেটাকে ছেড়ে দিন নবী বলেছেন আমার হাদিস যদি কোরআনের সঙ্গে মিল খায় তাহলে সেটা সত্য সেটাকে গ্রহণ করো আর সঙ্গে যদি মিল না সেটাকে ফেলে ছুড়ে দাও আমার সমস্ত দর্শক বিন্দুদের আমি অনুরোধ করছি হকিকাতকে জানুন মানুন তার উপরে নিজে করুন সেটা তারপরে আমাল অন্যদেরকে বলুন যাচাই করে দেখুন যদি আমার কথা কোরআনের সঙ্গে মিল খায় নবীর সঠিক হাদিসের সঙ্গে মিল খায় যেগুলো আমি সূত্র দিয়ে বলছি আশা করি বুদ্ধিজীবী শিক্ষিত ব্যক্তিরা সেটাকে গ্রহণ করবে সেটাকে মেনে চলার চেষ্টা করবে এবং নেকিতে যেমন এক অপরকে সহযোগিতা করতে বলা হয়েছে তা আউনু আল আল বির তাকুয়াওয়ালা তা আউনু আল ইসমাউল উদওয়ান নেকিতে এক অপরের সহযোগিতা করো অন্যায় অবিচার পাপে কেউ কারোর সাথ দিও না তো আশা করি এই নেকিতে আমরা এক অপরের সহযোগী প্রমাণ হব এক অপরের সহযোগিতা করব অন্যায় বা পাপে আমরা কেউ কারোর সাথ দেব না এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম ওয়াকুর দাওয়ানা বিল রবিল আলমিন والسلام عليكم ورحمه الله وبركاته